নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি শামুক দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। আর এর আগেও আমি শামুকের একটা রেসিপি আমার চ্যানেলে ছাড়া আছে, তো এটা সবাই অনেক দেখেছে, তো আবার দেখতে চাচ্ছে, ওই জন্য আবার শামুক নিয়ে আমি চলে এসেছি। আর এই শামুক দিয়ে আমি কিভাবে রান্না করছি শামুকটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শামুক খাবে? কোন মুখটা খাবে? জোরে বল, জোরে। শামুক খাবে? উনুনটা ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরষার তেল দিয়ে দেবো। শামুকটা আমি ভালো করে ধুয়ে রেখেছি, এবারে শামুকটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দেবো। শামুকটা ভাজা হয়ে এসছে, এবারে সামান্য লবণ দিয়ে দেবো। শামুকটা ভাজা হয়ে গেছে, এবার আমি শামুকটা তুলে নেব। আবারও কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আলু কুচানো। এক চামচ হলুদ দিয়ে দেবো, লবণ। আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি সরষা আর জিরা আর রসুন দিয়ে বেটে রেখেছিলাম, এবারে মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি শামুকগুলো দিয়ে দেবো। দেবো
একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। তরকারিটা আমার হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে দেব। আর আমি একটু জল জল নামিয়েছি, চাইলে আপনারা শুকনো করেও নামাতে পারেন।